কুমারঘাট থেকে প্যাকেটজাত করে আনারস রপ্তানি হলো জার্মানির হামবার্গে। শনিবার রাজ্যের মুখ্যমন্ত্রী বিপ্লব কুমার দেবের উপস্থিতিতে নুনশাই ফ্রুটস অ্যান্ড ভেজিটেবল প্রোডাক্টস ইন্ডাস্ট্রির মাধ্যমে কুমারঘাটের ইন্ডাস্ট্রিতে এক আনন্দঘন অনুষ্ঠানের মধ্য দিয়ে রাজ্যের 40 মেট্রিক টন আনারস পাঠানো হয় জার্মানির উদ্দেশ্যে। প্রদীপ প্রজ্বলনের মধ্য দিয়ে অনুষ্ঠানের সূচনা করেন মুখ্যমন্ত্রী। অনুষ্ঠানের বক্তব্য শুরুতেই মুখ্যমন্ত্রী নানা অনুষদে বিভিন্ন রাজ্যের পূর্বতম বাম সরকারকে তিনি অভিযোগ করেন, পূর্বতন সরকার রাজ্যের মানুষ এবং সরকারের মনোনয়ন করেনি, শুধু তাদের দল এবং ব্যক্তির মনোনয়ন করেছে, তাই রাজ্যের মানুষ উন্নয়নের সাথে পরিচিত হয়নি। কিন্তু বর্তমান সরকারের আমলতা হচ্ছে ক্ষমতা হারিয়ে এখন বামেরা মানুষকে নানাভাবে বিভ্রান্ত করার অপচেষ্টা করছে। রাজ্য সাম্প্রদায়িক সুরসুর দিয়ে রাজ্যের শান্ত পরিবেশকে বিষিয়ে তোলার চেষ্টা হয়েছিল, কিন্তু তা সফল হয়নি বলে বামেদের দিকে অভিযোগের আঙুল উঁচিয়ে সুর চড়ান মুখ্যমন্ত্রী বিপ্লব কুমার দেব। আগে ভ্যালু অ্যাডিশন তার সঙ্গে না সরকার পরিচিত ছিল না ত্রিপুরার জনতা পরিচিত ছিল, কারণ কি যাদের দায়িত্ব ছিল ভ্যালু অ্যাডিশন করার এরা শুধু পার্টির ভ্যালু অ্যাডিশন করেছে, সরকারের করেনি, মানুষের করেনি, জীবন মান উন্নয়নের জন্য করেনি। এই সরকার বাই দা পিপল সরকার, এখনো বিভিন্নভাবে বিভ্রান্ত করে। আমি দেখি সরকারি কর্মচারীদেরকে, আম জনতাকে যে কি দিয়েছে, কি করেছে, কি দিয়েছি, কি হয়েছে। আজকে যে পাইনঅ্যাপল গ্রোয়াররা এখানে, যারা পাইনঅ্যাপল মানে আনারস চাষী, আমি দেখেছি এর মধ্যে 90% জনজাতি, 90% জনজাতির উন্নয়ন করেছে কোন সময়, কোন ধারা, কোন জায়গায় না, লোকাল বডিদের কাছে যায়নি, মাত্র 5টা সিট পেয়েছে বিরোধীরা, তারপরও তাদের লজ্জা হয় না, তারপরও ত্রিপুরার মানুষকে বরবাদ করতে চায়, সেই মানসিকতা নিয়ে রাখে। ত্রিপুরার মানুষ বুদ্ধিমান, ত্রিপুরার মানুষ দূরদৃষ্টি, ত্রিপুরার মানুষ জানে মোদি আছে তো মমকিন, মোদি আছে তো ত্রিপুরার মানুষ রোজগার পাবে। বিক্রি করি কাঁঠাল, বিক্রি করি জার্মানিতে আনারস, বিক্রি করি, এগুলো আগে ছিল, যেটা আমি বললাম প্রথমবার ভ্যালু এডিশন ছিল না, তার মানসিকতা ছিল না, কৃষকদের কাছে পয়সা আসুক সেটা চাইতো না। আজকে সরকার সেই দিশাতে কাজ করেছে, ভ্যালুয়েশন করেছে, প্যাকিং করেছে, প্যাকিং করে ডিব্বাবন্দের ব্যবস্থা করেছে, ব্যবস্থা করে পুরো দুনিয়ার বাজারে ত্রিপুরার নাম, ত্রিপুরার কৃষকের নাম পৌঁছে দিতে সক্ষম হয়েছে বন্ধু। কিন্তু এদিন মুখ্যমন্ত্রী বলেন রাজ্যের আনারস চাষিরা আগে সঠিক মূল্য পেত না, কিন্তু বর্তমানে আগের থেকে দ্বিগুণ মূল্য বাইরের বাজারে আনারস বিক্রি করতে পারছে রাজ্যের চাষিরা, এর ফলে রাজ্যে বেড়েছে আনারস চাষের সংখ্যা। মুখ্যমন্ত্রী বলেন বর্তমানে আনারস বাইরের বাজারে পাঠাতে গিয়ে কিছুটা বেগ পেতে হচ্ছে, কিন্তু চিটাগাং বন্দর চালু হতে তারও সহজ সাধ্য হয়ে পড়বে এবং সহসায় তা চালু হবে বলে আশা ব্যক্ত করেন মুখ্যমন্ত্রী। এদিন মুখ্যমন্ত্রী অভিযোগ করেন রাজ্যের কৃষকদের কাছে টাকা আসুক তা চাইতো না পূর্বতন সরকার, তাই 2018 সালের আগে কৃষকদের যেখানে মাসিক গড়ায় ছিল 6,580 টাকা, সেখানে বর্তমান সরকারের আমলে তা বেড়ে হয়েছে 11,093 টাকা। এটাই পূর্বতন সরকার আর বর্তমানের মধ্যে ফারাক, বললেন বিপ্লব দেব। ব্যুরো রিপোর্ট, হল্লা বল।